মাছ দেখাব, শোল মাছ, শোল মাছ দেখি, শোল মাছ আর এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে, আর এই বৃষ্টির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে লাইট নিয়ে। তো চলো দেখতে থাকো। আস্তে চল এই তো শিপ, এই তো উপরে, এই তো উপরে তোর মাথার উপরে, এই কই সেটা, ওর মধ্যে ঢুকে গেছে শোল মাছ নাকি মাছ? আর আসছে না, না না এসে গেছে, যেটা আসা কি মাছ দেখাব, শোল মাছ, শোল মাছ দেখি, শোল মাছ আর মাগুর মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়, এখানে? ও না না, এখানে লাফালাফি করতে ওদিকে মাছ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালতি নিয়ে এসো বাবা, তোমার হাতেও টস, ও না ঠামের কাছ থেকে টস নিস দেখি। এইগুলো বাবা ফার্স্টে মেরেছিল, তিনটে কই মাছ বাবা গেঁজা মতো তুলে দিয়েছে, আর এখন কোনগুলো দেখি বার করো। আস্তে মাগুর মাছটা কি শামুক তুলেছে কেন? ও আচ্ছা আচ্ছা, এই কই মাছটা পড়িনি, আর ওইগুলো গ্যাজে তুলে দিয়েছে। দেখ কই মাছগুলো লাফাচ্ছে কিরকম, আগে মেরে নাও মাছগুলো, নাহলে কিন্তু কাটা যাবে না। কিছু হবে না, কিছু হবে না, ওই দিদি চলে আছে, দেখ ছাই মাছ নিচ্ছ, মাছ তো চলে যাচ্ছে, কি ও জলেই যাবে বলো, ওইরকম করতে করতে চলে যাবে না। এই যে মা থালায় ছাই নিয়েছে,
আর এই ঝুড়ি। ডিম হয়েছে না? ডিম পারবে বলেই তো তো পালাচ্ছিল ওপারে। ওদিকে মাছ কাটছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো মানে পই মাছ আছে আর শোল মাছ আছে আর ওই মাগুর মাছ আছে, তিন রকম মাছ। তো যাই হোক, মিশিয়ে রান্না হবে, আলু দিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো। আর বাইরে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, আমি রান্নাঘরে যেই ঢুকেছি বর্ষা শুরু হয়ে গেছে।